নমস্কার প্রবল বন্যায় জলের তলায় চলে গেল গুজরাটের আঠাশটি গ্রাম এক নাগারে ভারী বৃষ্টি ও নর্মদা বাঁধ থেকে জল ছাড়ার ফলে বন্যায় একাধিক গ্রাম প্লাবিত হয়েছে পাঁচটি জেলা মিলিয়ে মোট নয় হাজার ছয়শো জনকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে নর্মদা জেলার আঠাশটি গ্রাম থেকে প্রায় পনেরোশো বাসিন্দাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে আমেদাবাদ সুরাট ও একাধিক জায়গায় হাঁটু থেকে কোমর সমান জল জমেছে বিপদ এড়াতে আপাতত স্কুল ও কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই জলমগ্ন এলাকা থেকে কমপক্ষে একশো জনকে উদ্ধার করা হয়েছে বহু জায়গায় পানীয় জল খাবার ও বিদ্যুৎ না থাকার পাশাপাশি বন্যার জল বাড়িতে ঢুকে পড়ার ফলে অনেক গ্রামবাসী নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা পরিস্থিতির ওপরে কড়া নজর রেখেছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত এবং মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার কারণে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োয়া বজ যেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ উনিশে সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কুড়িয়ে সেপ্টেম্বর বুধবার কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী একুশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ হিমালয় প্রদেশ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ